আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকে আমরা কথা বলবো ফিনটেক বিপিওর অ্যাক্সেস টু বুককিপিং প্রোগ্রামটি নিয়ে। অনেকে আমাদের কাছে জানতে চান এই প্রোগ্রামটি কাদের জন্য, এই প্রোগ্রামটিতে কি কি অন্তর্ভুক্ত থাকবে এবং এই প্রোগ্রামটি করে কি বেনিফিট হবে। মূলত এই তিনটি প্রশ্নের উত্তর আজকে আমরা জানার চেষ্টা করব। আচ্ছা, প্রথম কথা হচ্ছে এই প্রোগ্রামটি কাদের জন্য। যারা দীর্ঘদিন অন্য প্রফেশনে ছিলেন, এখন অ্যাকাউন্টেন্সি প্রফেশনে আসতে চাচ্ছেন, যাদের আগে অন্য ক্যারিয়ারে এক্সপেরিয়েন্স আছে, অথবা আপনি একেবারে ফ্রেশ স্টুডেন্ট, কখনো আপনার প্র্যাকটিক্যাল অ্যাকাউন্টিং এক্সপেরিয়েন্স করার সুযোগ হয়নি, প্র্যাকটিক্যাল বুককিপিং দেখার সুযোগ হয়নি, কেননা বাংলাদেশে প্রাতিষ্ঠানিকভাবে বুককিপিং, প্র্যাকটিক্যাল বুককিপিংটা শেখার সুযোগ খুবই কম। এক্স্যাক্টলি আমরা ওই জায়গাটাতে কাজ করতে চেয়েছি, অর্থাৎ যাদের প্র্যাকটিক্যাল বুককিপিং এর কোনো এক্সপেরিয়েন্স নাই, তাদেরকে সে এক্সপেরিয়েন্স দেওয়া, তাই হচ্ছে এই প্রোগ্রামের মূল লক্ষ্য। এটা আপনি কেন করবেন? এটা আপনি অফলাইন, অনলাইন যে কোনো কাজের জন্যই এই প্রোগ্রামটি আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। ধরুন আপনি আপনার অন্য ক্যারিয়ার থেকে অ্যাকাউন্টেন্সি প্রফেশনে আসতে চাচ্ছেন, সেটা অফলাইন জব হতে পারে, অনলাইন জব হতে পারে, অ্যাকাউন্টেন্সি আউটসোর্সিং হতে পারে। যেটাই হোক না কেন, এই প্রোগ্রামটি আপনার একটি বেসিক নলেজ হিসেবে কাজ করবে। আপনি হয়তো বুকে পড়েছেন ইনভয়েস কাকে বলে, বিল কাকে বলে, কিন্তু কখনো ফিজিক্যালি দেখার সুযোগ হয়নি। ইনভয়েস কি, ইনভয়েস কিভাবে রেকর্ড করতে হয়, ইনভয়েসের কয়টি বৈশিষ্ট্য থাকে, ট্যাক্স ইনভয়েস এবং প্রোফর্মা ইনভয়েসের মাঝে পার্থক্য কি, রেমিটেন্স অ্যাডভাইস কি, রেমিটেন্স অ্যাডভাইস বুকসে রেকর্ড হবে কি হবে না। আপনি ধরুন আপনি বাংলাদেশের যে কোনো একটি প্রতিষ্ঠানে কাজ করছেন, অথবা আপনি অ্যাকাউন্টিং আউটসোর্সিং করছেন, ক্লায়েন্ট আপনাকে অনেক ডেটা দিয়েছে, অথবা আপনার প্রতিষ্ঠান আপনাকে অনেকগুলো ডেটা দিয়েছে, আপনি জানেন না কোন ডেটাটি আপনার জন্য ইম্পর্টেন্ট, কোন ডকুমেন্টসটি আপনি বুকসে রেকর্ড করবেন, কোনটি করবেন না। এই বিষয়গুলো মূলত খুব ডিটেলস এখানে দেখানো হয়ে থাকে। এরপর আছে ব্যাংক রিকনসিলিয়েশন, ব্যাংক রিকনসিলিয়েশনের প্রিন্সিপালটা কি এবং এটা কিভাবে হাতে কলমে করা হয়, ভিএটি, ভিএটি রিটার্ন কিভাবে প্রিপেয়ার করা হয়, ভিএটি কনসেপ্টটা কি, প্যারোল প্রভিশন কেন করা হয়, এটা কনসেপ্টটা কি। এছাড়া প্রত্যেকটা প্রতিষ্ঠানে আপনি যখন কাজ করতে যান, কিছুটা বুককিপিং, কিছু চেকলিস্ট থাকা দরকার, কিছু কেপিআই থাকা দরকার। তো বিজনেস প্রতিষ্ঠানগুলো সেই ধরনের কেপিআই গুলো কিভাবে ম্যানেজ করে, কিভাবে এই কেপিআই গুলো আপনি আপনার প্রতিষ্ঠানে সেট করতে পারেন, সেটি আপনি অফলাইন জব হোক, বাংলাদেশের কোনো প্রতিষ্ঠানে হোক, বা অ্যাকাউন্টেন্সি আউটসোর্সিং হোক, বা রিমোট জব হোক, এগুলো খুবই বেসিক কিছু বিষয়। এই টপিকস গুলো খুব ডিটেলস আলাপ করা হবে। এই নলেজ গুলো মূলত আপনার যে কোনো ধরনের জবে খুবই কার্যকরী। এই নলেজগুলো যদি আপনার থাকে, ডেফিনেটলি আপনি আপনার কাজটাকে মোর এফিশিয়েন্ট ওয়েতে করতে পারবেন। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমরা এই প্রোগ্রামটা কেন করছি? আমি শুরুতেই বলছি, বাংলাদেশে প্রাতিষ্ঠানিকভাবে বুককিপিং শেখার সুযোগ কম। বাংলাদেশে বুককিপিং ট্রেনিং এর কনসেপ্টটা একেবারেই সম্ভবত নতুন, কিন্তু উন্নত বিশ্বগুলোতে, ইউকেতে, ইউএসএতে একজন ট্রেনি বুককিপিং থেকে অ্যাকাউন্টেন্ট, তারপর কোয়ালিফাইড চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কিভাবে হয়, এটা একটি দীর্ঘ প্রক্রিয়া এবং এটি একটি সিস্টেম্যাটিক ওয়েতে কাজটা হয়ে থাকে, ট্রেনিংটা হয়ে থাকে। আমরা চেষ্টা করছি বাংলাদেশে এই স্ট্রাকচারটি ফলো করার জন্য। আমরা যে প্রোগ্রামটি বাংলাদেশে চালু করেছি, অ্যাক্সেস টু বুককিপিং, এটি মূলত ইংল্যান্ডের এইটি নামে যে অ্যাকাউন্টেন্সি বডি আছে, তাদের অ্যাক্সেস টু বুককিপিং এর সিলেবাস ফলো করা হয়ে থাকে। যেহেতু আমি দীর্ঘদিন এখানে অ্যাকাউন্টেন্সি প্র্যাকটিস করছি এবং আমি আমাদের এখানে একজন ট্রেনিকে যেভাবে আমরা ট্রেনিং দিয়ে থাকি, সেম প্রসিডিওরটা আমরা বাংলাদেশে ফলো করার চেষ্টা করছি। আশা করছি এই ট্রেনিং এর মাধ্যমে বাংলাদেশের ছাত্রছাত্রী এবং অ্যাকাউন্টিং প্রফেশনালরা উপকৃত হবেন এবং খুবই স্বল্প মূল্যে, শুধুমাত্র অ্যাকাউন্টেন্সিতে আপনাকে আগ্রহী করে তোলার জন্য অত্যন্ত কম মূল্যে এটি অফার করা হচ্ছে, প্রায় বিনামূল্যে বলা চলে। যে কেউ এই প্রোগ্রামটি করতে পারেন। আশা করি আপনারা সেই প্রোগ্রামটি করবেন এবং বুককিপিংকে নতুনভাবে জানার চেষ্টা করবেন। সবাইকে অশেষ ধন্যবাদ।